আজকে আমি যেটা বানাবো সেটা সকলের নাম শুনলেই জিভে জল চলে আসে। তো কি বানাবো বলো তো? আজকে আমি বানাবো কুলের আচার। তো কিভাবে আমি কুলের আচার রান্না করি চলো দেখে নি। মশলা তৈরির জন্য এখানে মৌরি, মেথি, জিরে, ধনে আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এগুলো আমি ভালো করে ভেজে নেব। ভাজা মশলা থেকে গন্ধ বেরিয়ে এসেছে, আমি এটা মিক্সিতে নিয়ে নেব গুঁড়ো করার জন্য। আমি কুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কুলগুলোর বোটা ছাড়িয়ে আর এভাবে ফাটিয়ে নিয়েছি। প্রত্যেকটা কুল ফাটিয়ে নিতে হবে বোটা ছাড়িয়ে। ফাটিয়ে নিলে কি ভেতরে গুড়টা খুব ভালোভাবে মিশে যাবে সাথে। এখানে আমি গুড়টা, আখের গুড়, আমি 1 কেজি আখের গুড় নিয়েছি। তারপর সেটা ভালো করে আমি গলিয়ে নিয়েছি আর তারপর ছেঁকে নিয়েছি, কারণ গুড়ে অনেক নোংরা থাকে। তো আর তেল গরম করতে দিয়েছি, এর মধ্যে আমি শুকনো লঙ্কাটা ভেঙে পর দিয়ে দেব। শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে অল্প অল্প করে চুন দিয়ে দেব। আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর হালকা করে কম আঁচে এটা ভাজতে হবে কিছুক্ষণ। এইভাবে ভেজে পর যদি কুলের আচার করা হয় তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত থাকে। আমার কুলটা ভাজা হতে হতে আমি এখানে মশলাটা গুঁড়ো করে নেব। আমার কুলটা ভাজা হয়ে গিয়েছে, আমি এর মধ্যে গুড়টা দিয়ে দিলাম। গুড়টা দেওয়ার পর গ্যাসটা বাড়িয়ে কিছুক্ষণ এটা আমি ফোটাতে থাকবো। দেখো আমি এর মধ্যে কিন্তু কোনো জল দিইনি, এই কুলের থেকেই জল বেরিয়ে এসেছে, কত জল হয়ে গিয়েছে। এটা আমি এইভাবেই আরও কিছুক্ষণ ফোটাবো। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা অন করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন নতুন রেসিপি আপলোড করবো তোমরা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবে। দেখো আমার আচার তৈরি হয়ে গিয়েছে, আমি গ্যাসটা অফ করে দিলাম। তারপর যে মশলাটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি এটা খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো। তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।